हेलो गाइस, सब थे माय फेवरेट चैनल। সুনন্দাস গুড লাইফ। তো গুড মর্নিং, আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। তো আমি রেডি সেডি হয়ে গেছি, জানোই কিসের জন্যে, ভোট দিতে যাব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো গাইস, দিতে গিয়ে কত কালো হয়ে গেছি বুঝতে পারছো। আর দাদা সবসময় জিনিস নেবে, ওখান থেকে দরজাটা খোলা রাখবো। আমি মজা করছিলাম, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আমি ফেস ব্যাগটা আবার তুলে দেবো, আর একটু জোরে জোরে কথা বলছি যাতে তোমরা শুনতে পাও, কারণ এই গরমের মধ্যে ফ্যান বন্ধ রাখলে দাদা আমাকে খেয়ে নেবে, আর ওদিকে আমার বড় আমাকে খেয়ে নেয়। মানে কি আর করবো ফ্রেন্ডস, কি আর করবো। তো চলো মুখটা ঝটপট করে ধুই নিই, চা স্নান তো আমার হয়ে গেছে, আমি মুখটা ধুই দিয়ে একটু ক্রিম মেখে নিই, তারপরে কী করছি তোমাদেরকে দেখা। তো এখন আমরা একটু বাইরে বিকালবেলা একটু ঘুরুঘুরু করতে বেরোচ্ছি, আর যদি ইচ্ছা হয় তো কারোর বাড়িতে চলেও যাব, যদি ইচ্ছা হয়। এরাও চলে এসছে এই যে, আর আমরা কোনো বাইরে একটু ঘুরঘুর করতে বেরোচ্ছি। তোকে কি গ্ল্যামার লাগে? শুধু মানে আয়না হিসেবে দেখ। হ্যাঁ, শুধু আয়না হিসেবেই আমার গ্ল্যামার বেড়ে গেছে আমার। তোর এটা ভুল ধারণা। তুই নিজে দেখ। তুই আমার গ্ল্যামার বেড়ে গেছে আমার। তোর এটা ভুল ধারণা। তুই নিজে দেখ। বিশাল ফেস ওয়াশ দিয়েছিস এখন? না, কিছু দিন। তোর আমার চেয়ে বেশি একবার আয় কাছে। আমি দেখো ন্যাচারাল। দেখ সাদা ভাবটা দেখ, আর তোর নিজে সাদা হোয়াইট, আমারটা হোয়াইট, তোরটা মতো হোয়াইট। তো যাই হোক, স্কিন নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, তো চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। যাচ্ছি সামনে, হাঁটতে যাচ্ছি একটু, মা আমি মধু দাদা সবাই মিলে। মা তুমি তোমার সব ছানাগুলোকে নিয়ে যাচ্ছ, কিন্তু অতগুলো ছানার মধ্যে আমি সব থেকে মায়ের ফেভারিট ছানা, বলো মা। চারিদিকে প্রচন্ড মেক করেছে, প্রচন্ড মেক করেছে, দেখো চারিদিকে প্রচন্ড মেক করেছে, আর আমরা এখানে বসে গল্প করছি। মামির এই বারান্দাটা জাস্ট অসম, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মা, তাকাও একটু, চায়ের সাথে কি দিবি? কিচ্ছু দিবি না, তাহলে আর যাবো না। ও বিস্কুট দেবে বাবা, বলছিলাম যে দুধ চা খাবো, লিকার চা খাবো না। কি ভাঙলো রে, আমি চয়েস করে দিয়েছি ওকে।
বাজে রাত 10টা আমি আমরা এখনো বাড়ি যাইনি একটু পরে বাড়ি যাব একটু পর মানে আর একটুখানি পরে বল মা 5 মিনিট জাস্ট 5 মিনিট পর বাড়ি যাব তো আমি একটু বারান্দায় গিয়ে একটু দাঁড়াই দাদাদের সাথে একটু আড্ডা মারি একটু গল্প করি আমাদের গল্প আর শেষ হচ্ছে না আরেকজন লেটকে গেছে অন্য দেশে চলে গেছে অলরেডি ঘুমের ঘরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে মামি তাহলে মা তুমি কি বলতে চাইছো মামি জেগে ঘুমাচ্ছে মা তুমিও তোমারও ঘুম কিন্তু জেগেই নাক ডাকছে হঠাৎ করে হঠাৎ করে বলছে হ্যাঁ হ্যাঁ বল 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 টিভি দেখবো কি আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছি কারণ আমাদেরকে প্রচুর হারিয়েছে দাদা দাদা এগিয়ে আসছে দাদা এগিয়ে আসছে দেখবে চিটিং হচ্ছে কিনা রিকু কর 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 এই তো এই তো কিছু একটা ব্যাপার আছে এবার বুঝেছি হাতটাকে রিকু যা হোক মান সম্মান জিতে আমার একটু রেখেছিস থ্যাংক ইউ সো মাচ দাদা অনেকক্ষণ নিয়ে মজা মেরেছে খিল্লি নিয়েছে আচ্ছা দাদা কেন জিতবে না এত মোটা হয়েছে তো কি কি জন্য জিতবে না থ্যাংক ইউ রিকু থ্যাংক ইউ সো মাচ হরলিক্সটা পাওয়ার আমিও তো হরলিক্স খেয়েছি কমপ্লেন খেয়েছি আমিও তো হরলিক্স খেয়েছি কমপ্লেন খেয়েছি আর হ্যাঁ আমাকে হারিয়ে ওদের কি মজা হচ্ছে তবে দেখুন মেয়ে হয়ে আমি এ মেয়ে হয়ে আমি কিন্তু অনেকক্ষণ রেখেছিলাম ঠিক আছে যাই হোক আমি কিন্তু হার তো মানি না বারবার বলি লড়ে যা আমি হার মানি না আমি বলি না আমি আর পারবো না এসব আমার দ্বারা হয় না একমাত্র আমি সোনুর সাথে জিতেছি তো যাই হোক এই ছিল আজকে ব্লগ তো ব্লগটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ব্লগটা কেমন লেগেছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো গুড নাইট